প্রত্যয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর তোমার সাথে রিলেশনশিপ রাখতে পারবো না। মেয়েটার বিয়ের 5 বছর পর হঠাৎ ছেলেটার সাথে দেখা হয়ে গেল। এই জানো, আমার নতুন আরেকটা জব হয়েছে, আর ওখানে আমার বেতন 1 লক্ষ টাকা। ও গ্রেট, সত্যি তাই? সত্যি তাই, আজকে আমি অনেক খুশি বলে মুর্শিদাকে জড়িয়ে ধরল। কে মুর্শিদা আর কে জিসান জানতে ইচ্ছে হচ্ছে? তো চলুন জেনে নেই। মুর্শিদা জিসানের বউ। জিসান আগে একটা কোম্পানিতে চাকরি করত, সেখানে তার বেতনটা মোটামুটি ভালোই ছিল, 40,000-এর মতো। পারিবারিকভাবেই তাদের বিয়েটা হয়, দুজনে বেশ সুখে আছে। আজকে জিসানের আরেকটা চাকরি হয়েছে, বেতন 1 লক্ষ টাকা, অনেক টাকা। আর এই টাকাই তো চেয়েছিল মুর্শিদা, আর তাই তো সে অনেক সুখে আছে। নইলে কাউকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না। চলুন জেনে নেওয়া যাক কী হয়েছিল। 5 বছর আগে হঠাৎ মেয়েটা প্রত্যয়কে বলল, প্রত্যয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর তোমার সাথে রিলেশনশিপ রাখতে পারবো না। কিন্তু কেন, কী দোষ আমার? চলো পালিয়ে যাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোর দোষ, তোর টাকা নাই, এইটা কি খাওয়াবি আমাকে বিয়ে করে? আর কোনোদিন আমার সাথে দেখা করার বা কথা বলার চেষ্টা করবি না। সেদিন অনেক চেষ্টা করেছিল মুর্শিদাকে আটকানোর, কিন্তু সে ফিরে নাই। সে দেখেছিল ছেলেটার অনেক টাকা আর ভালো বেতনের চাকরি করে, এজন্য ছেড়ে দিল প্রত্যয়কে। কিছুদিন প্রত্যয় নেশা নিয়ে পড়ে থাকত, কিন্তু তারপর ভাবল, না এসব করে কি হবে, সে তো অনেক ভালো আছে আমাকে ছাড়া, তাহলে আমি কেন পারবো না। আর ও টাকার কথা বলছিল না, ওকে আমি দেখিয়ে দিব আমি কে, তখন ও নিজে নিজেই আফসোস করবে। তারপর থেকেই শুরু, বাবার ব্যবসা দেখাশোনা শুরু করলো সে, আস্তে আস্তে কঠোর পরিশ্রম আর সেই মনের জেদটা দিয়ে আজ কে সে জানেন? জিসানের বস। জিসানের মতো আরও প্রায় 10টা জিসানকে বেতন দেয় সে। চলুন মূল গল্পে ফিরি। মুর্শিদা বসে বসে ভাবছিল কত সুখে আছে সে। আজ হঠাৎ প্রত্যয়ের কথা মনে হলো তার, মনে মনে বলল তাকে ছেড়ে দিয়ে ভালোই হয়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠল, জিসানের ফোন। জিসান তো বাথরুমে, কি করবে সে? ভাবতে ভাবতে ফোনটা ধরল সে। হ্যালো জিসান সাহেব, আপনি কি কালকে একটু অফিসে আসতে পারবেন? মুর্শিদা যা শুনল তা কি সত্য? এটা তো প্রত্যয়ের নাম্বার, আর কণ্ঠটাও প্রত্যয়ের। তার গলা কাঁপতেছে, কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি কে বলছেন? আমি প্রত্যয়, জিসানের বস। কথাটা বলার পর প্রত্যয় বুঝতে পারল এটা কে, এমন আচমকা কথা হবে সে ভাবতেই পারেনি। মুর্শিদা ভাবছে এটা কিভাবে সম্ভব, এভাবে তার মনে অবিশ্বাসের সৃষ্টি হলো। যে প্রত্যয় একবেলা না খেয়ে থাকতো, পকেটে টাকা থাকতো না, তাই সেই প্রত্যয় 1 লক্ষ টাকা বেতন দেয় তার স্বামীকে। কেমন আছো? ভালো, তুমি? ভালোই। এসব কিভাবে? যেভাবে হোক, অসৎ পথে কিছুই হয় নাই, যা হয়েছে সব হালাল পথে হয়েছে। ও, আমাকে কি মাফ করেছ? আমি মাফ করার কে, আল্লাহ মাফ করলে আমি কে? বিয়ে করো নাই? করেছি, মেয়েটা অনেক কিউট দেখতে। ও ভালো, ভালো থেকো, আর তোমার স্বামীকে বললো আমি ফোন দিছিলাম। হঠাৎ জিসান বেরিয়ে এলো। কে ফোন দিছে? তোমার বস। কে, প্রত্যয়? তাই তো বলল। জিসান ফোনটা নিয়ে বলল, হ্যাঁ বস, বলুন। এদিকে মুর্শিদা কাঁদছে, হয়তো খুব মিস করছে প্রত্যয়কে, না তার টাকাগুলোকে, হয়তো এটা ভেবেছে কি মিসটাই করলাম। আর ওদিকে প্রত্যয় তার বউয়ের ছবিটা আবার দেখল। ছবিটা কার জানেন?
মুর্শিদার।